ঢাকাতে যে মহিলার কাছে আপনার বড় হইছে যার টাকা খেয়ে মা ডেকছে তার ব্ল্যাঙ্ক চেক ব্ল্যাঙ্ক স্ট্যাম্প নিয়ে তার বিরুদ্ধে আজকে পাঁচটা মামলা করছে তার নামে ওয়ারেন্ট আছে সব কাগজ আমার কাছে আছে আরে একবার কেন 10 বার নেন সাংবাদিককে সাইরে দিয়ে এরপরে আপনারা সারা দিন করেন আমাদের এই জনসংগ্রাম কেন আপনারা অবশ্যই মনে হয় জানেন আমাদের এর বিরুদ্ধে ভূমিদস্যু আখ্যা দিয়ে ঠিক আছে দরবার লিখছেন ধরুন আমাদের এলাকার গরিব দুটি মানুষের পাশে দাঁড়ায় যেকোনো মুহূর্তে সাহায্য সহানুভূতি যা কিছু তা সব অভিযোগটা আনিছে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা একজন ভালো মানুষের জন্য আমরা এগো নিন্দা করব আমরা রাকিবখানে পক্ষ হয়ে মানববন্ধন করতেছি কেননা রাকিব খানের বিরুদ্ধে রাগে যারা মিথ্যা অপবাদ দিয়েছে ভূমিদস্যু হিসেবে তারা সম্পূর্ণ মিথ্যা বলেছে এই জমি আমাদেরই আমরা এই রাকিব খানের কাছে লাগাই সুতরাং যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে তাদের সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই আমাদের এলাকায় কয়েকদিন আগে এই রাকিব খান নামে একটা ছেলে আছে সে ঢাকায় ব্যবসা করে এবং সে একটা খামার করেছে আমাদের এখানে সে খামারে তার বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে যে সে মানুষের জমি জমা দখল করে খামার করেছে কিন্তু আসলে ঘটনা তা নয় প্রত্যেকে জমি জমা প্রায় তার এবং কিছু জমি আসা লোকে তাদের সে যে টাকা দিতে হয় হাড়ির টাকা সে হাড়ির টাকা দিয়ে সে জমি করে মান সম্মানের ক্ষতি করে এবং তাকে ভেয় প্রতিপন্ন করার জন্য তারা চেষ্টায় আছে এবং আমরা চাই যে এর সঠিক বিচারটা চাই অন্যায় অন্যায়ের বিরুদ্ধে ছেলে ভালো ছেলে আমাদের আমাদের গ্রামের ভালো ছেলে এই যে মানুষই যা বলতেছে এগুলো সব মিথ্যে কারণ সে যাতে ভালো থাকতে পারে সেটাই আমরা চাই আছে এখানে কুখ্যাত ডাকাত আপনার নাম করা আর অত্র ডিস্ট্রিক্টের সবাই হ্যাঁ নুরু ডাকাত বলে সবাই চিনে এক নামে যাকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে তার চোখ দুটো উপড়ে ফেলছে এটা জ্বলন্ত প্রমাণ এখানে সব মানুষ আছে সবার কাছে জিজ্ঞাসা করেন হ্যাঁ এবং একাধিক মামলা সাজা আছে তার মা আপন মা জন্মদাতা সেই মা যে সেই গর্ভধারিণীর মাও তার বিরুদ্ধে পর্যন্ত মামলা করছে তার ডকুমেন্ট আমার কাছে আছে সব তাদের কারণে আজকে আমি এলাকার উন্নয়ন করার জন্য এত কিছু করতেছি এদের সহ্যই হচ্ছে না এলাকার মানুষ ভালো থাকুক সেটাই এখানে মাদক বিরোধী আন্দোলন করাইছি এখানে পুলিশের অনেক মামলা আছে এখানে এলাকার ভালো ছেলে ফেলে দিয়ে আমি এগুলো করাইছি এখানে মেম্বার সাহেব আছে এই যে দুই দুবারের মেম্বার সাবেক মেম্বার আছে এখানে সব মাই মুরব্বী আছে এলাকার সব মুরব্বী ওনারা ওনাদের কাছে জিজ্ঞাসা করেন এই কারণে প্রতিটা এদের জন্য ক্ষতি হচ্ছে আমি যেখানে প্রজেক্ট করছি সেখানে তারা আগে চিন্তাই করতো হ্যাঁ সেই জায়গাতে রাত্রেবেলায় যখন লোক থাকে এবং হ্যালোজিন লাইট জ্বালানো থাকে এদের চলাচলের জন্য সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে No!